হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দেশ বিদেশের ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি অনেক ভালো আছেন। দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিও যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার ভিডিও কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার ভিডিও কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি সকল সময় এই চ্যানেলে আমার ভিডিও কনেকশন চ্যানেলে সম্পূর্ণ নতুন নতুন বিল্ডিংয়ের ডিজাইন দিয়ে থাকি এবং কীভাবে কী কাজ করবেন সম্পূর্ণ ডিজাইন দিয়ে থাকি। তো আজকের ভিডিও টপিকটা হলো কীভাবে একটা কাজ কম খরচের মধ্যে একটা কাজ কমপ্লিট করবেন, এর বিস্তারিত বিষয় নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে দেওয়া আছে 4টি বেডরুম এবং 3টি টয়লেট, 2টি কিচেন এবং 1টি ডাইনিং কাম ডুইং। প্রথমে ঢুকতে দেখছি আপনার 3টা ধাপ দেওয়া আছে, 3টা ধাপ দিয়ে প্রবেশ করে এরপর একটা সিঁড়ি রুম দেওয়া আছে। এখানে দেখতে পাবেন সিঁড়ি রুমটা দেওয়া আছে, সিঁড়ি রুমটা দেওয়া আছে 8 ফিট, আর টোটালি এই বিল্ডিংটার দৈর্ঘ্য দেওয়া আছে 40 ফিট, প্রস্থ দেওয়া আছে 34 ফিট। দৈর্ঘ্য দেওয়া আছে 40 ফিট, প্রস্থ দেওয়া আছে 34 ফিট। এই বিল্ডিংটি টোটাল এরিয়া হচ্ছে 1360 স্কোয়ার ফিট, মোটামুটি 300 শতক জায়গা হলে আপনি এই বিল্ডিংটি করে নিতে পারবেন। এটা হলো ডাইনিং কাম ড্রয়িং, এটা হলো ডাইনিং কাম ডোয়িং। ডাইনিং কাম ডোয়িং আপনারা দেখতেছেন 7 ফিট পর্যন্ত টাইস করা আছে, 7 ফিট পর্যন্ত এই বিল্ডিংটায় ডাইনিং কাম ডোয়িংয়ে টাইস করা আছে, আর এবং সবগুলো ফ্লোরের মধ্যে টাইস করা আছে এবং প্রত্যেকটি টয়লেটে এবং কিচেনে টাইস করা আছে। আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এই বিল্ডিং টোটালি কত টাকা যাবে ইনশাল্লাহ আমি ভিডিও শেষে বলে দেবো। এই বিল্ডিং করতে যেভাবে আছে এভাবে কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, একবারে কম খরচে বিল্ডিং করে নিতে পারবেন। তো আমার 2টা কিচেন দিল, তো আসলে পরে কী হবে এটা চিন্তাধারা করে আসলে পরে কী হবে চিন্তাধারা করে আসলে বিল্ডিংটা করেছিলাম। 2টা ইউনিট সিস্টেম করছে, তবে 2টা রুম করে ঠিক আছে, তবে 2টা ইউনিট সিস্টেম করে করছে, তো এক ইউনিটে 2 ইউনিট 2টা রুম, আর এক ইউনিটে 2টা রুম করে সিস্টেম করে করছে, যেহেতু করে পরবর্তীতে কোনো বেজাল না হয়। তো আশা করি আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন। তো এখানে দেখুন প্রতিটি রুমের সাইজ দেওয়া আছে 13x14, প্রতিটি রুমের সাইজ দেওয়া, সামনে যে 2টা রুম দেওয়া আছে এগুলো 13x14 দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে একটি অ্যাটাচ টয়লেট। এই অ্যাটাচ টয়লেটের মাপ দেওয়া আছে 4.5x4 ফিট, 4.5x7 ফিট। তো এখানে দেওয়া আছে যে বেডরুমটি এটা দেওয়া আছে 13x14, এই বেডরুমটি দেওয়া আছে 13x14, আর এখানে এর পাশে একটি ব্যালকনি দেওয়া আছে। এই ব্যালকনিটা অনেক সুন্দরভাবে একদম রাউন্ড করে ব্যালকনিটা করা হয়েছে পিলারগুলো দিয়ে, আপনারা দেখতেছেন রাউন্ড পিলারগুলো দিয়ে বাইরে দিয়ে। তো বাইরে দিয়ে রাউন্ড পিলার দেওয়াতে আসলে ব্যালকনিটা অনেক সৌন্দর্য দেখা যায়। তো এই দেখতেছেন আপনারা, আমি আবার ডাইনিং কাম ড্রয়িংয়ে আসছি। তো আমি 4টা রুমে আপনাদেরকে ভালোভাবে একদম ক্লিয়ার করে দেখিয়ে দেবো এবং কিচেনগুলো আমি ক্লিয়ার করে দেখাই দেব। তো আসলে যদি আপনার বাজেট কম থাকে তাহলে আপনার সিস্টেম করে এই বিল্ডিংটা যদি আপনি করে নিতে পারেন। যদি আপনার এক ফ্যামিলি বসবাস করার জন্য হয় তাহলে আপনি চাইলে একটা কিচেন ব্যবহার করতে পারেন, বা একটা টয়লেট বাড়াতে পারেন, বা একটা টয়লেট কমাতে পারেন, আপনার সেফ মতো আপনি যেভাবে ভালো লাগে এভাবে করে নিতে পারবেন। তো এখানে দেখতেছেন আরেকটা বেডরুমে, বেডরুমটা দেওয়া আছে 13x12x13, এই বেডরুমটা দেওয়া আছে 12x13। তো আপনার সম্পূর্ণ ভালোভাবে দেখি বুঝে নেবেন, আর যদি কোনো কিছু আপনার বিন্দু পারেন বুঝতে কষ্ট তাহলে কমেন্ট করবে, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখানে এই পাশে দেওয়া আছে আরেকটি কিচেন রুম, এই কিচেন রুমটির সাইজ দেওয়া আছে 7x5 ফিট দেওয়া আছে বেডরুম কিচেন রুমের সাইজ। তো আমি আগে বলছি যে 2টা কিচেন রুম ব্যবহার করা হয়েছে। তো আমি সবসময় যে বিষয়টা বলি, ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িংটা করবেন, ভালো একজন দক্ষ কন্ট্রাক্টর কিন্তু আপনার কাজ করাবেন, তাহলে ইনশাল্লাহ 100% আপনার কাজটা ভালো হবে। তো এই সামনে আরেকটা রুম দেওয়া আছে, রুমটা দেওয়া আছে 13x14, এই রুমটা দেওয়া আছে 13x14, আপনারা ভালোভাবে দেখে নেবেন। যেহেতু গ্রামের বাড়ির ডিজাইন, তো একটু রুমগুলো আসলে বড় করতে হয়, তাহলে বড় করলে একটু সৌন্দর্য হয়। এই পাশে দেখতেছেন আরেকটা টয়লেট দেওয়া আছে, এই পাশে এই রুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট দেওয়া আছে। তো আমি বলছি টোটাল এখানে 3টা টয়লেট, আর এখানে এই পাশে একটা ব্যালকনি দেওয়া আছে। তো ব্যালকনিটা সামনের দিকে আসলে রাউন্ড করে 4.5x4 ফিট নেওয়া হয়েছে, মোটামুটি যদি আপনি এই বিল্ডিংটা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে 17 থেকে 18 লক্ষ টাকার মতো খরচ হবে পুরো কমপ্লিট করতে, যেভাবে সেভাবে সেমভাবে কমপ্লিট করতে 17 থেকে 18 লক্ষ টাকার মতো খরচ হবে যদি একতলা ফাউন্ডেশন দিয়ে করতে চান। আর যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে করতে চান তাহলে আপনার 20 থেকে 21 লক্ষ টাকার মতো খরচ হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আল্লাহর কাছে কামনা করি। যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।